এসেছে, বড় এসেছে, আমরা কোন মাঠে কি করলে, তুমি কি করলে এটা? এই জন্য হলে ওকে বলতে পারতাম, ঠিক আছে জুতাগুলো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা আগের পার্টি দেখতে পেরেছো, মনার বাবা এসেছিলো, এই পার্টি দেখতে পারবে। মনার বাবা আসার জন্য আমরা কী কীভাবে এনজয় করলাম, রাত্রে কী কী খাওয়া দাওয়া করলাম, এত এত খাওয়া দাওয়া হয়েছিলো, সেই খাওয়া দাওয়াগুলো, বাজারে যাওয়া, মনার জন্য আমরা কী কী শপিং করলাম, সে সমস্ত কিছু এই ব্লগে দেখতে পারবে। ওকে, সো ভিডিওটা স্কিপ করো না কোনো জায়গাতেই, তাহলে আসল আনন্দটাই তোমরা দেখতে পারবে, খাওয়া দাওয়াটা দেখতে পারবে না, আর প্রচুর শপিংও করেছি সেটাও তোমরা দেখতে পারবে না। তো ভিডিওটা না স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওকে, লেটস স্টার্ট দ্য ভিডিও। হ্যালো, উই আর প্লেইং ব্যাডমিন্টন, কম ডিস্ট্রাক্ট আস। কি হয়েছে, কি ভিতরে, এ কি, এটা আবার কি, ও এটা কি ব্যারিকেড, এটা হচ্ছে ব্যারিকেড। আমি ছোটা মানে খেলছে, দেখতে আসলে এখন দুই ফোনে কথা বলছে, আর দুই দুই ভাই খেলছে। দেখো এখানে আমার মেথুটা, আমরা এদিকে বাড়িতে ব্যস্ত, আর এদিকে এনারা চলে এসেছেন মাঠে, ঘরে খেলে আর পোষাচ্ছে না যে, সেই জন্য র্যাকেট আর কক নিয়ে চলে এসেছেন মাঠে। দেখো শুধু, আমরা এখন খাচ্ছি সিঙ্গারা, এগুলো খাচ্ছি, মনের বাবা এনেছে। এদিকে দেখো আমাদের উড্ডি বউ, আমাদের মা, ও ডিসেম্বরে বিয়ে। লাগবে না, তোমার মাথায় রাখো তাহলেই হবে। স্যাম্পল, সবগুলো স্যাম্পল, আর কেউ মুদ্র খাবো, চাটা এত গরম আমি খাই, ঠান্ডা হোক, সেই গরম। তুমি যা খাইছো, অন্ধকার বন্ধ করবে, দেখো সুন্দর লাইট গুলো কে জ্বালিয়েছে, যাতে লাবুর বাবা খেতে পারে, ওর জন্য নিয়ে চলে আসলাম, নালে বাবাকে ডিস্টার্ব করে, সব বাবার কোল থেকে নামে। ওই দেখো আরেকজনকে, দেখো কি করছো তুমি ওখানে। ওকে, আমি তোমাদের এখানে জমজমাট বাজারটা আগে দেখিয়ে দিই। এই দেখো, দুপুরবেলা কিচ্ছু থাকে না, রেখে না, সন্ধ্যাবেলা কী পরিমাণ ভিড় হয়ে যায়, তাই না মামা? সুন্দর লাইটগুলো কোথায় একটু দেখাও, হাত দিয়ে দেখাও, ওগুলো কি বন্ধ করবে কেন, একটু কেন বন্ধ করবে মাম্মা, দেখি তো ঝুঁটিটা, দেখি একটু তোমার ঝুঁটিটা। আমরা কোন মাঠে কি করলে, তুমি কি করলে এটা, ঝুঁটি খুললে কেন, ঝুঁটি বেঁধে দেই, এখানে দাঁড়া, এখানে মোবাইলটা রাখি, ঝুঁটিটা বেঁধে দেই। হ্যাঁ, ও বলছি অনির্বাণ ডাকে, মা বাইরে গেছে গো। হ্যাঁ, দিদি বাবা যাবে, বলে আন না, বাবা যাবে, বাবা কোথায় যাবি, বাবা যাবে, বাবাকে তুমি কি বলে ডাকো একটু বলে দাও। এই দেখো মেয়ে শুরু হয়ে গেছে, বাবা চলো, বাবা চলো, ঝুড়ি না করলি কেন তাহলে, চল চল বাবা, চল চল চল। আজকে বর এসেছে জন্য রেডি, হ্যাঁ সেই জন্য এত রেডি, আর বৌমনিকে দেখে ওই গানটা বলি, ও ননদি
আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। এই যে কত তাড়াতাড়ি চলো, রুমা ফোন করছে, তাড়াতাড়ি চলো। আচ্ছা কিছু খাবো না, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো 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 চলো। কোথায় যাবে? বাজারে যাবে। বাবার কোলে ওঠো, বাবার কোলে ওঠো, লাফাবে, টাটা চলো বাজার চলো। হ্যাঁ 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 চলো 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 চলো, লেটস গো লেটস গো লেটস গো লেটস গো, চলো 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 চলো। তো এখন আমরা চলে এসেছি বাজারে, কিছু কেনাকাটা করতে হবে। মনার জুতো কিনতে হবে, একটা ডাস্টবিন কিনতে হবে, আর অনেক কিছু, গার্ডার বই দেখতে থাকো। দেখো মনার জুতো সিলেক্ট করতে ওর মানি আর দিদি ওরাই হেল্প করছে। এই জুতোটাও বেশ ভালো, দেখি কোনটা কেনা যায়। ভয়ও লাগে মার আবার চয়েস হয় কি না, এখানে এসে কেন, বাড়িতে কিছু কিনলেও মার ভয়ে কিনতে ভয় পাই। চাউমিন চাউমিন হবে না, চাউমিন মা বোঝা যায় না, ব্যাগটা ঠিক কর, সোজা কর। এত সুন্দর ব্যাগটা রুমা মাত্র কত টাকাতে পেল? রুমা সত্যি রুমা দেখ কি সুন্দর ব্যাগটা, 60 টাকা হয়েছে, সেই সুন্দর হচ্ছে, সেই মানে সেই সুন্দর হচ্ছে। ভাবাই যায় না এই ব্যাগটা এত সুন্দর, এতটুকু টাকাতে আমরা পেয়ে গেলাম, রুমা পেয়েছে। এই যে দেখো স্ট্রাগল করছে, বাচ্চাকে কোলে নিবে না করে। আমরা এখন পেলাম না চাউমিন পাস্তা, কিছুই পেলাম না, আমরা এখন চলে যাবো। এই দেখ আমাদের এক বৌদি অনির্বাণের সাথে দুষ্টুমি করতে খুব ভালোবাসে। দেখো ও যখনই আমরা বাজার থেকে এদিক ওদিক যাই, তখনই অনির্বাণকে আটকে ওর সাথে দুষ্টুমি করবেই করবে। আর এদিকে আগের দিনে আনা গার্ডারগুলো সব হারিয়ে গেছিলো, তাই মনার জন্য একটু গার্ডারও নিয়ে নিলাম, আর কিছু বইও নিয়ে নিয়েছি অনির্বাণ আর লাবুর জন্য, আর এই ডাস্টবিনটা নিয়ে নিয়েছি আমাদের জন্য। চলো দেখি জুতো দেখে মা কি বলে। বলতে পারতাম ঠিক আছে জুতোগুলো। আমরা দোকান থেকে ঘুরে আসছি, পরে যে এর এত পছন্দ বলে নিয়ে আসো, পরে আমি আর চাই না, ওকে পাঠিয়েছি, ওকে পাঠিয়েছি জানো। এখনই পড়াবো কেন, খুলবে না পরে। আর বাহ এখানে লাইটটা সুন্দর, ভিডিও করার মতো, সেই সুন্দর দেখো। আমার টিকটা উল্টা কথা হয়েছে, পোলাও আর কদ্দুর দেখি, চিনি দাও লাবু। গার্ডার খুলেছো কেন? কিসের নাচানাচি? গার্ডারটা নে, গার্ডারটা নে, এখন ও নিলে ও আমাই সেই সুন্দর হয়েছে, সুন্দর ছবি ওঠে, আই গেস লাইটের জন্য মনে হয়। দিদি এখন পোলাও রান্না করছে আর আমরা খাবো রাতের ডিনার আমাদের। শেষ তো থাক, বাচ্চাটা তো চকলেট খেতে আমাদের, দিদি বাচ্চাটা চকলেট খেতে হয় না, ঘুরে ঘুরে তো কিরে বাচ্চা চকলেট খেয়ে ফেললি, চকলেটটা রুমাও খেয়ে এনে দিয়েছে, চকলেটটা খাওয়া দেখ অবস্থা।
বুনুরা তো তখনই খেয়ে ফেলেছিল, বাট আমি এখন খাচ্ছি। অনেকটা রাত হয়ে গেছে তো একটু স্প্রাইটও নিয়ে নিয়েছি, সেই জন্য, নাহলে সিঙ্গারা খেলে গ্যাস হয়ে যাবে যে। তো চলো আগে এগুলো সব কিছু আমি ধুমাধুম সাটিয়ে নিই। দেখো আমি কেমনভাবে খেতে বসেছি। আসলে খাওয়াটা হচ্ছে একটা এটা শান্তির জিনিস, তাই আরাম মতো হাত পা ছড়িয়ে খাচ্ছিলাম। বাসনপত্র কেনাকাটি হচ্ছে আমাদের, কাকার দোকান থেকে আসলে আমাদের নেওয়া হয় না। আমি দেখলাম সবাই সবাই সব লোক আপনি বস্তি মে, ভাই লোক আপনি মস্তি মে। ক্যামেরার সামনে তো চুলটা তো সেই লাগে, দিদি প্লিজ। দিদি তুই এখানে এখানে আজকে লাস্ট রাত্রি আমরা এখানে, এবারে শেষ রাত্রি। দিদির আর আমার আজকে লাস্ট নাইট থাকবে। মামা ডাকে, শান্তু মামা ডাকে, শান্তু মামা, শান্তু মামা, ভূত না শান্তু মামা ডাকবে, শান্তু মামা জানলা খোল, ভূত না শান্তু মামা জানলাটা খোল, জানলাটা খোল, বলে মামা কে কে, কেন ভয় পাও, ভয় পাবে না, ডাক দাও মামা ডাক দাও। হ্যাঁ রুকো যারা সবার কারো এর জন্যই তো খাওয়ার টাইমে আনি না, নে তোর খাওয়ার টাইমে আনান, ওই দেখ ইয়ান দাদা, ওই দেখ আবু কি করছে, আবু কি করছে দেখ। কি শোনা বলো বলো, তোমারটাই শুনি বলো, ঠাম্মি রান্না করে। এই যে আমরা রাতের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, দেখো আগে এই ব্যাচ বসে পড়েছে, এদের পরে মানে এদের সাথেই আমি বসে পড়বো, তো আগে ভিডিওটা তোমাদের জন্য ক্লিক করে নিই, তারপরে কথা বলছি, ঠিক আছে? চলো এবার খেয়ে নেওয়া যাক। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যেহেতু পার্ট টু ছিল এটা, মনের বাবা চলে এসছে আর আমরা কালকে চলে যাবো, সেটার ব্লগও তোমরা দেখতে পারবে যদি ব্লগ করতে পারি। খুব ইমোশনাল পার্টগুলো ছিল আজকের ভিডিওটাতে, স্পেশালি আমার জন্য। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। বাই ফর নাও, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, কালকে যে আমরা বাড়িতে চলে যাবো সেটা নিয়ে, তো সেই ব্লগটা নিয়ে তোমাদের সাথে কালকে আবার দেখা হচ্ছে। ওকে, সো বাই।